এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো 2021-2022 নতুন টেস্ট পেপার। তো দেখো ইতিহাসের পেজ নম্বর 206, এর আগে যতগুলো পেজ আছে সেইগুলো আমি সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কী আছে এবং আমি প্রত্যেকটা সাবজেক্টের টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। প্লিজ আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো হিস্ট্রি বিভাগ ক সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন কিছু 1.1-এ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন। তো দেখো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রণজিৎ গুহ। তো দেখো পরের কোশ্চেন কিছু 1.2-তে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। পরের কোশ্চেন কিছু 1.3-তে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার 5ই জুন। পরের কোশ্চেন কিছু 1.4-এ জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো, এর অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার আত্মজীবনী। তোমরা তো জানো জীবনের ঝরাপাতা কার লেখা, সরলা দেবী। জীবনের ঝরাপাতা সরলা দেবী রায় চৌধুরানীর লেখা। তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, হিন্দু প্যাট্রিয়টের পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার গিরিশচন্দ্র ঘোষ। এবং তোমাদের মাথায় রাখতে হবে যে মধুসূদন রায় কিন্তু এই আমাদের হিন্দু প্যাট্রিয়ট যেটা আছে পত্রিকা আছে এর কিন্তু প্রকাশ করেন, ঠিক আছে, এবং এর সম্পাদক কে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তোমাদের মাথায় রাখতে হবে কে প্রকাশ করেন কে সম্পাদক ছিলেন, ঠিক আছে। তো দেখো 1.6-এর কোশ্চেন কেসে নীলদর্পণ নাটক প্রকাশিত হয়, এটা কত হবে 1860 সালে, তাই তো। পরে কোশ্চেন কেসে আমাদের 1.7-এ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, এর অ্যান্সার হবে ডক্টর এম জি ব্রামলি। তোমাদের মাথায় রাখতে হবে যে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু 1835 সালে তৈরি হয়েছিল। পরে কোশ্চেন কেসে 1.8-এ সতীদাহ প্রথা রদ হয়, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার 1829 খ্রিস্টাব্দে। তোমাদের মাথায় রাখতে হবে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা রদ করেছিলেন। পরের কোশ্চেন কেসে 1.9-এ দ্বিতীয় চোয়াড় বিদ্রোহের নেতা ছিলেন, এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার দুর্জন সিং। পরের কোশ্চেন কেসে 1.10-তে কী আছে সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীক রূপ ছিল কি, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শাল গাছ। 1.99-এ কী বলেছে ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার রংপুর বিদ্রোহে। পরে কোশ্চেন কিছু 1.12-তে কী আছে বাংলার নানা সাহেব বলা হয়, এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে, তো দেখো এখানে বলেছে রামচরণ মল্লিক, এটা কিন্তু ভুল আছে, এর অ্যান্সার হবে রামরতন মল্লিককে। পরে কোশ্চেন কিছু 1.13-তে 1857 গ্রন্থটি কার লেখা, এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ সেন। পরে কোশ্চেন কিছু 1.14-এ ভাইসরয় কথার অর্থ কী, এর অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার রাজ প্রতিনিধি। পরে কোশ্চেন কিছু 1.15-এ দেশকে মা বলে কল্পনা করা হয়েছে, এর অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাসে। পরে কোশ্চেন কিছু 1.16-এ কী বলেছে বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন, এর অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। পরে কোশ্চেন কিছু 1.17-এ বেঙ্গল গেজেট প্রকাশিত হয়, এর অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার 1780 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন এবং সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। পরে কোশ্চেন কী আছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.18-এ জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল, এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। পরে কোশ্চেন কিছু 1.19-এ ফেরিস অ্যান্ড কোম্পানি হলো, এর অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার কলকাতার একটি বিশেষ ছাপাখানা। পরে কোশ্চেন কী আছে আমাদের 1.20-তে কী বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, এর অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার 1913 খ্রিস্টাব্দে। এবার আমি বিভাগ খ করাবো, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো উপবিভাগ 2.1-এ কী বলেছে একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কী আছে 2.11-এ কী বলেছে ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিপত্রের হিন্দু অনুবাদ কে করেন, এর অ্যান্সার হবে প্রেমচাঁদ মুন্সি। পরে কোশ্চেন কী আছে 2.12-তে ফরাস সরকারি নথিপত্রে কোথায় সংরক্ষণ করা রাখা হয়, এর অ্যান্সার হবে মহাফেজখানায়। 2.13-তে কী বলেছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। পরে কোশ্চেন কী আছে 2.14-এ কোন বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি গঠন করা হয়, এর অ্যান্সার কী হবে কোল বিদ্রোহের সময়। তো দেখো উপবিভাগ 2.2-তে কী বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন কী আছে 2.21-এ হুতুম প্যাঁচা রামমোহন রায়ের ছদ্মনাম, হুতুম প্যাঁচা রামমোহন রায়ের ছদ্মনাম নয়, হুতুম প্যাঁচার নকশা হলো কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম, এটা পুরোপুরি ভুল আছে। পরে কোশ্চেন কী আছে 2.22-তে কী বলছে ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল আছে, ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন হলো অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন কী আছে 2.23-তে আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা, এটা ভুল আছে, এ ছিল মহেন্দ্রলাল সরকার, ঠিক আছে। 2.24-এ কী বলেছে খুতকাটি প্রথা প্রচলিত ছিল মুন্ডাদের মধ্যে, এটা ঠিক আছে।
তো দেখো 2.3 তে কি বলেছে, ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাক। 2.3 মানে কি বলেছে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার 1876 খ্রিস্টাব্দে। 2.32 তে কি বলেছে, ইন্ডিয়ান লীগ, এর অ্যান্সার হবে শিশির ঘোষ। 2.33 তে কি বলেছে, কোল বিদ্রোহ, এর অ্যান্সার কি হবে ক্ষয়ের অ্যান্সার জোয়া ভগত। 2.43 থেকে কি বলেছে, ইউ রায় অ্যান্ড সন, এর অ্যান্সার কি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো দেখো এখানে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি অন্য কোনো একদিন সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং সলভ করে দেবো। এবার আমি উপবিভাগ 2.5 সঠিক ব্যাখ্যাটা নির্বাচন করবো। তো দেখো ফার্স্ট বিবৃতি কি বলেছে, 2.5 মানে ইতিহাসে একটা সময়ে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলোচনা স্থান পেত না। এর ব্যাখ্যা কী হবে, দুই হবে, তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই ইতিহাসকে ব্যাখ্যা করা হতো। তো দেখো 2.5 টুতে কী বলেছে, বিবৃতি, তিতুমুরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। এর ব্যাখ্যা কী হবে, তিন হবে, তিতুমুরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। তো দেখো পরে কোশ্চেন কিছু, 2.53 বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এর ব্যাখ্যা কী হবে, তিন হবে, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। তো দেখো পরে কোশ্চেন কিছু, 2.5 পরে বিবৃতি, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এর ব্যাখ্যা কী হবে, তিন হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।